জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনার অগ্রগতির বিস্তারিত জানাতে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফ করছেন অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খ মোহিদ উদ্দিন, সরাসরি যুক্তি হচ্ছে সেখানে। কিন্তু যেহেতু তাহার বিশ্ববিদ্যালয় লালবাগ বিভাগে, সেই কারণে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংবেদনশীলতা সেটি কিন্তু আমাদের যথার্থই ছিল। সে কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানার সাথে সাথে, এই ঘটনাটি জানার সাথে সাথে প্রাথমিক তদন্ত কার্যক্রম আমাদের চলতে থাকে। তার বলা যায় এক ধরনের সুইসাইডাল নোট হিসেবে, এবং তারপরে সে সুইসাইডের পথ বেছে নিয়েছে। সেটি স্টাডি করে অন্যান্য তথ্য নিয়ে আমরা এ ব্যাপারে আমাদের যে প্রাথমিক তদন্ত সেগুলো করতে থাকি। এবং আপনারা জানেন যে গতকাল কুমিল্লার কোতোয়ালি থানাতে অবন্তিকার মা তসলিমা বেগম, তিনি আত্মহত্যার প্ররোচনার দায়ে দুজনকে আসামি করে একটি মামলা রুজু করেছেন, যেটি পেনাল কোডের 306 ধারা মোতাবেক। এবং তিনি যে অভিযোগ করেছেন, সেই অভিযোগের ভিত্তিতে এখন 38 নম্বর মামলা কোতোয়ালি থানায় রুজুকৃত। এবং সেই থানার যারা কর্মকর্তা তারাও জানেন যে যে দুজনের কথা বলা হয়েছে, একজনের নাম রায়হান সিদ্দিক আম্মান এবং আরেকজনের নাম জনাব দিন ইসলাম। সেই দুজনের ব্যাপারে আমাদের অবজারভেশন ছিল, আমাদের ওয়াচে ছিল। গতকাল আমরা তাদেরকে, যখন কোতোয়ালি থানা পুলিশ আমাদেরকে তদন্তের সংশ্লিষ্টতার ব্যাপারে প্রাথমিকভাবে তারা মনে করে যে তাদেরকে